এত হালকা পাতলা এটা যে তিন ইঞ্চি যে রোড আছে এগুলো ঠিক না এগুলো হতে হবে যে ঢালাই পিলার যেগুলো আছে সাত ঢালাই যে পিলার চার সুতি এখানে তিন ফুট যদি গভীরতা থাকে তো আমাদের এই ব্রিজটা না আমার মনে হয়

উনি যেহেতু নির্বাচন ওর আমরাই নির্বাচন করছি আমরাই তার আমাদের নির্বাচিত হ্যাঁ তো ওনার প্রতিশ্রুতি হলো যে আমাদের যে সাক্ষীর মামর থেকে আসার পথ থেকে মারোলা শতং থেকে যে রুটটা আসে আমাদের কালামানিক হয়ে আজম খানের লস্কবর যে যাইতে হয় লোকদের খুব কষ্টকর হয় রাস্তাটা আমরা অনুরোধ করবো আমাদের বেশ সুমন ভাইকে যাতে যে রোডগুলা দিচ্ছে এটা থেকে আরও যদি নিম্ন যদি গভীর করে

যেন পাঁচ ফুট বা ছয় ফুট উপর যেন থাকে রাস্তার অন্তত ছয় ফুট ছয় ফুট থাকলে এই রাস্তার যে আমি যেখানে দাঁড়াইছি এই রাস্তার আর ছয় ফুট উপরে থাকলে পানির কোনো ধরনের ব্যাগ থাকবে না মানুষ যাওয়া আসা যেন কোনো সমস্যাই হবে না এখানে অনুরোধ করবো যাতে এই রাস্তাটা হওয়ার পরে যাতে কোনো ধরনের কারচুপি বা ইয়ে ধরনের না কাজ হয় যাতে কাজ যেন ভালো হয় এই বছর কাজ করলো আর দুই বছর পরে ভেঙে গেল বা আসলো কারণ যেহেতু এটা আমাদের আমতরি রাস্তার যে সুতাং নদী আসছে এই সুতাং নদী দিয়ে কিন্তু অনেক অনেক আম আলোয়া দুলনা যে পানিগুলো আসে এই রাস্তা দিয়ে আসে এটা আসলে পরে অনেক আমি যেখানে দাঁড়াইছি এইখানে এই আমি যেখানে দাঁড়াইছি এই জায়গার মধ্যে যে দাঁড়ানো যায় এখান থেকে ছয় ফুট পানি থাকে হ্যাঁ তো অনেক উপরে ওঠে অনেক পানিটা

যাতে মজবুত করে যাতে ব্রিজটা হয় আমাদের এই ব্রিজটা করে দেয় সুন্দরভাবে যাতে আমরা সবাই মিলে তাকে ভুটে জয়যুক্ত করে পাশ করেছি যাতে সুন্দর করে ব্রিজটা আমাদের হয় এরকম নর্মালিভাবে যদি কাজ হয় তবে হবে না এই জায়গাতে পানির সব সময় বেশিই থাকে এটা তো মেইন আমাদের গাং এই গাং দিয়ে আমাদের সব সবসময় প্রায় বাজার যাতে হয় আমরা মন্ত্রী দেখলাম মুস্তফা শহীদ এবং এই আমাদের মাবালি তারপরে আর অনেক এমপি এমপি ইয়ে হয়ে গেছে দেখা গেছে তারপরে এটা তো করতে পারে নাই ওনাদের কাছে কি আপনারা ব্রিজ চাইছিলেন হ্যাঁ ব্রিজ তো চাইছিলাম কিন্তু তারা করতে পারে নাই আসলে আমাদের এই অনেক মন্ত্রী এমপি অনেক আসেছে কিন্তু আমাদের এই যে বৃষ্টি সুমন ভাই অতি শীঘ্রই আমাদের বৃষ্টি করে দিয়েছেন আসলে বৃষ্টি যাতে সুন্দর হয় এবং উঁচু হয় এখানে যেন কোনো কারচুপি কাজ না হয় হ্যাঁ আমাদের এই লস্কপুর আজম খান এবং মারুলুরা শতং মানুষের এই ব্রিজে অনেক চলাচল করে যদি ব্রিজটা সুন্দর হয় তাহলে আমাদের খুব ভালো হবে আমাদের যে এই ব্রিজটা দিছে এখানে তিন ফুট গভীরতা আছে এখানে তিন ফুট যদি গভীরতা থাকে তো আমাদের এই ব্রিজটা টিকবে না আমার মনে হয় গভীরতা যদি দিতে হয় তো ব্রিজটার নিম্ন দশ ফুট দিতে হবে তো আমাদের যে রোডগুলো দিছে এর রোডগুলো কিন্তু সঠিক না তিনটা রোড এটা তো ব্রিজটা টিকবে না তা আমরা বৃষ্টার সুমন মায়ের কাছে আমরা এটাই চাইবো যে আমাদের ব্রিজটা শক্ত মজবুত করে দেওয়ার জন্য সামনে একটা কালা মানিকের মাজার আছে আমাদের যে স্কুল একটা আছে গণেশপুর স্কুলটা পাশাপাশি একটা মাদ্রাসা আছে আমাদের বাগান থেকে অনেক চা শ্রমিকরা যায় অনেকরা পড়ালেখা করে ছাত্ররা যায় আমাদের চা শ্রমিকরা কাজ করতে যায় কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা ইয়ে যে সময় প্রাণীর পানির যে সুদ হয় ওই সময় আমরা কিন্তু পাড়ি দিয়ে যাইতে হয় সাঁতার কাটিয়ে যাইতে হয় আর যারা ছোট রয়েছে তারা যাওয়া যাওয়া আসা করতে যাওয়া আসা করতে পারে না তো আমি এটাই বলবো যে ব্রিজটা যত মজবুত হয় ভালো হয় ওই যে ব্রিজে যে পিলারটা করছে এই পিলারটা কিন্তু আরো চার হাত উপরে গেলে এখান থেকে অন্তত দশ ফুট উপরে করতো আর সামনে করতে এভাবে করলে পিলার মধ্যে ওখান দিচ্ছে পানির সুটটা আসলে এই পিলারটা ভেঙে একবার নিয়ে যাবে ও আচ্ছা ঠিক আছে যে পিলারটা করছে মধ্যে ওখানে পিলারটা কিন্তু আসল করা ঠিক হয় না পিলারটা হয়তো আরো ভিতরে আর গভীর করছে তিন ফুট বা চার ফুট হোক পাঁচ ফুট এখানে কিন্তু গভীর করতে হবে একবারে সেম টু সেম দশ থেকে পনেরো ফুট নিচে নামতে হবে আর যে রড গুলো আছে এই রড গুলো কিন্তু এই এত হালকা পাতলা এই যে তিন ইঞ্চি গাঁথনের যে রড গুলো আছে এগুলো ঠিক না এগুলো হতে হবে যে ঢালাই পিলার যেগুলো আছে সাত ঢালাই যে পিলার চার সুতি প্লাস বা পাঁচ সুতি এগুলো যে করলে এটা টেক্স হয়ে থাকে পিলার গুলো চার সুতি দেওয়া হয়েছে তবে ষাটটা করে দেওয়াইছে হয়েছে দেওয়া কিন্তু এগুলো ওইভাবে হবে না আর একটু মজবুতভাবে দিতে হবে ব্ল্যাডটা ব্ল্যাডটা আসলে যেমন নিচে যদি ফাউন্ডেশন ঠিকঠাক থাকে দুতলা পাঁচতলা করে না কেন ভেঙে পড়বে এটা তো অনুধ করবো যাদা আমাদের বেস্টা সুমন ভাইয়ের যাতে সই শক্তি রোড দিয়ে এটা করলে আরও মজবুত হবে আর দীর্ঘদিন আমাদের ট্যাকসই থাকবে অনুটটা করব আমাদের বেশটা সুমন ভাইয়ের কাছে এতে আমরা যত এই এলাকার আমরা যে জনগণ আছি এতে খুবই আমরা আনন্দিত এই যে ব্রিজটা যে আমরা বহুদিনে আকাঙ্ক্ষিত এই জিনিসটা যে আমরা পাইছি তবে এই জিনিসটা যাতে সুন্দর ভাবে মজবুত হয় আমরা ভবিষ্যতে যাতে চলাচল করতে সুবিধাও হয় এই ধরনের ব্রিজটা হইতো আর ওই তো সোয়ার রড দিলে আরো একটু হেভি হইবো আচ্ছা ঠিক আছে